অলিম্পিকের ইতিহাসে এমন এক কিংবদন্তি ফ্লাইং ফিন যিনি কয়েক ঘন্টার ব্যবধানে দুটি রেকর্ড করেছিলেন, যা বলা যায় অবিশ্বাস্য। একশো বছর আগে এই প্যারিসেই বসেছিল সেই অলিম্পিকের আসর। অলিম্পিক এমন এক মঞ্চ যে মঞ্চে প্রমাণ করার খিদে বাঁচিয়ে রাখে সব অ্যাথলিটদের। এক একটা মুহূর্তে তৈরি হয় সাফল্যের হাসি, আর তার পরের মুহূর্তে তা বদলে যেতে পারে চোখের জলে। শেষ পর্যন্ত লড়াই করেও কিংবদন্তি হতে পারে না সবাই, আবার বিশ্বসেরা অ্যাথলিটরা তৈরি হয় এই মঞ্চেই। অলিম্পিকের ইতিহাসে এমন এক কিংবদন্তি ফ্লাইং ফিন যিনি কয়েক ঘন্টার ব্যবধানে দুটি রেকর্ড করেছিলেন, যা বলা যায় অবিশ্বাস্য। একশো বছর আগের এই প্যারিসে বসেছিল অলিম্পিক্সের আসর। ১৯২৪ সালের প্যারিস অলিম্পিকের আগেই অ্যাথলিট দুনিয়ায় প্রথম সারিতে ছিলেন প্যাভো নুরমি। ফিনল্যান্ডের এই অ্যাথলিট ১৯২০ সালে আন্তেরোপ অলিম্পিকে ১০,০০০ মিটার ক্রস কান্ট্রি রেস ও টিম ক্রস কান্ট্রি রেসে সোনা জিতেছিলেন। ৫,০০০ মিটার প্রতিযোগিতার রূপো জয়ও করেছিলেন তিনি, তাই প্যারিস অলিম্পিকে ফেভারিট ছিলেন নুরমি। ১৯২৪ সালে অলিম্পিকে ৫টি ইভেন্টে অংশগ্রহণ করেন নুরমি। টিম লিডাররা কিছু ইভেন্ট থেকে সরে দাঁড়ানোর পরামর্শও দেন। সরে নিতে পারবে না, কিন্তু জেদ করে তা শোনেননি নুরমি। বিপত্তি ঘটল অন্য জায়গায়। প্যারিস অলিম্পিকে সেবার ১,৫০০ ও ৫,০০০ মিটার ইভেন্ট একই দিনে ঘোষণা করা হয়। দুটি ইভেন্টের মধ্যে ব্যবধান মাত্র ২ ঘন্টা। একজন অ্যাথলিট দুটো ইভেন্ট পরপর কী করে কীভাবে করতে পারে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই চ্যালেঞ্জ হাসি মুখে গ্রহণ করলেন নুরমি। ১,৫০০ মিটার ইভেন্ট ৩ সেকেন্ড আগে শেষ করে রেকর্ড করলেন, আর ২ ঘন্টার মধ্যেই নামলেন ৫,০০০ মিটার ইভেন্টে, শেষ করলেন ৭.২ সেকেন্ড আগে। দুই ইভেন্টে তৈরি হল বিশ্ব রেকর্ড। শুধু এই দুটি ইভেন্টে সোনা নয়, সেই অলিম্পিকে মোট ৫টি সোনা জেতেন ফ্লাইং ফিন। ৩,০০০ মিটার টিম ইভেন্টেও, দুটি ক্রস কান্ট্রি ইভেন্টেও সোনা জিতেছিলেন তিনি। দুটি অলিম্পিকে তার পদক সংখ্যা ১২, তার মধ্যে ৯টি সোনা ও ৩টি রূপো। স্পোর্টস ব্যুরো নিউজ বর্তমান।